দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে তোমাকে সুস্বাগতম তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা প্রথমবার ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাকে বলবো আমি আগে অনেকগুলি ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলি তুমি আগে দেখে এসো তারপরে এই ক্লাসটি দেখো আমি আগের ক্লাসে এই সমস্ত অঙ্কগুলি এক দুই তিন চার পাঁচ সিক্স এ পর্যন্ত কিন্তু সমাধান করে দিয়েছি ঠিক আছে না সমাধান করে দিয়েছি সেই সমাধানগুলি তুমি অবশ্যই অবশ্যই দেখে নাও আর এরপরে আবার আজকে এই সমস্ত সমাধানগুলি করব। এবং পরবর্তী ক্লাসে পরবর্তী সেকশন থেকেও কিন্তু সমাধান করব। আমরা প্রতিনিয়ত একটি নির্দিষ্ট টাইমে আর যে টাইমে তুমি ভিডিওটি দেখছো প্রতিনিয়ত সেই টাইমে আমরা কিন্তু তোমার জন্য ভিডিও নিয়ে আসি তাই তুমি সমস্ত ভিডিওগুলি বা ক্লাসগুলি মিস করবে না আমরা আমাদের এই আইকে স্টাডি ইউটিউব চ্যানেলটি এস আইকে স্টাডি ইউটিউব চ্যানেলটি তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো অর্থাৎ এই যে লাল রঙের যে বাটনটি আছে সেই বাটনটি যদি প্রেস না করে থাকো তাহলে সর্বপ্রথমে এই বোতামটি টিপে দাও এবং এই বেল আইকনটা প্রেস করো কারণ সবার আগে সবার প্রথমে তোমার কাছে ক্লাসের নোটিফিকেশন চলে যাবে এবং প্রতিটা ক্লাস আমি যখনই করব বা ইউটিউবে দেব তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে এবং তুমি বুঝতে পারবে যে ক্লাসগুলোই চলে গেছে এবং সঙ্গে সঙ্গে দেখে নেবে আমরা প্রতিনিয়ত ক্লাসে এইচডাব্লু অর্থাৎ হোমওয়ার্ক দিয়ে থাকি সেই হোমওয়ার্কগুলো তুমি কমপ্লিট করবে এবং চ্যাপ্টার শেষে আমরা একটা টেস্ট নেব ভাববেছি চ্যাপ্টারগুলি শেষ হলে প্রতিনিয়ত একটা টেস্ট হয় সেই টেস্টে তুমি সরাসরি অংশগ্রহণ করতে পারো অনলাইনের মাধ্যমে তো সেইগুলোও তুমি নোটিশ রাখবে তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি শুরু করি আজকের ক্লাসটি শুরু করি বা আজকের সমাধানগুলি শুরু করা যাক আজকে সমাধান আমরা সিক্স যেহেতু আগে থেকে কমপ্লিট করে রেখেছি আমরা যেহেতু সিক্স এ আগে থেকে সমাধান করে রেখেছি আমরা সিক্স বি থেকে শুরু করব। সিক্স বিতে বলেছে কত বিয়োগ করলে এত বিয়োগ ফল হবে সিক্স বি আমরা শুরু করি মনে করি এস মনে করি এক্স বিয়োগ করলে এক্স বিয়োগ করলে কি বলা হয়েছে যে সেভেন মাইনাস রুট থ্রির সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি রুট থ্রি হবে তাহলে অ্যাজ ইউজুয়াল তাহলে শর্তানুসারে 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 কী দাঁড়াচ্ছে শর্তানুসারে দাঁড়াচ্ছে সেভেন মাইনাস রুট থ্রি বিয়োগ এক্স সমান সমান থ্রি প্লাস রুট থ্রি এটা হবার কথা ঠিক আছে এবার আমরা সমাধান করব তাহলে আমরা কি করেছি যে সেভেন মাইনাস রুট থ্রি লিখেছি রাখলাম আর এটাকে এই দিকে নিয়ে আসলাম তাহলে মাইনাস থ্রি মাইনাস রুট থ্রি আর এক্সটাকে এই দিকে নিয়ে গেলাম কেন নিয়ে গেলাম দেখো আর এক্সের এখানে মাইনাস আসে তাহলে মাইনাসটাকে প্লাস করার জন্য আমরা এই দিকে নিয়ে গেলাম সুবিধা হলো এবার আমরা কি করব সমাধান করব আমরা দেখতে পাচ্ছি এইটার এইটা সেম জিনিস তো এবং এইটা এবং এইটা সেম জিনিস তাহলে সাত সাত বিয়োগ তিন একটা লিখলাম আর এই দিকেও আমরা লিখে দিলাম যে রুট আবার থ্রি যোগ রুট আবার থ্রি সমান ভালো করে লক্ষ্য করো তুমি তো ভাবতেই পারো যে স্যার রুট থ্রি রুট থ্রি কেটে যাবে কিনা না মোটেও কাটবে না কারণ দুটিরই চিহ্ন মাইনাস আছে যেহেতু দুটি চিহ্ন মাইনাস আছে তাহলে এরা যোগ হয়ে যাবে ঠিক আছে তো যেটা দাঁড়াচ্ছে সাত থেকে তিন টাকা বাদ দিলে হয় চার টাকা আর তিন আর তিন টাকা যোগ করলে এক টাকা এক টাকা যোগ করলে হয় দু টাকা সো টু রুট থ্রি তাহলে নিম্ন আনসার বা নিম্ন উত্তর হলো ফোর বিয়োগ টু রুট থ্রি এই অঙ্কটি করার জন্য সবাইকে বলবে একটু সাবধানতার সঙ্গে করবে এই ধরনের ছোটোখাটো অঙ্ক মনে হবে খুব ইজি কিন্তু অনেক সময় কি অনেকে তিন তিন কেটে দিয়ে তাহলে কিন্তু গড়বার পাকে যেতে পারে তো সেই জায়গাটি ফলে লক্ষ্য করবে আমি একবার বলেও দিয়েছি চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন মানে হচ্ছে ছয়ে সি আমরা দেখে নেব ছয় সিতে কী বলেছে যে এই সংখ্যাগুলি যোগ ফল আকারে লিখতে বলেছে তো যে সংখ্যাগুলি আছে তাদের যোগ ফল আকারে লিখতে বলেছে সংখ্যাগুলি হল টু প্লাস রুট থ্রি থ্রি প্লাস রুট ফাইভ এবং টু প্লাস রুট সেভেন ওকে তাহলে আমি যোগ আকারে যদি লিখি তাহলে যেটা দাঁড়াই টু প্লাস রুট থ্রি ব্যাকেট দিয়ে করবে সব থেকে সুবিধা হবে রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং টু প্লাস রুট সেভেন এবার আমরা সাজিয়ে লিখব সংখ্যাগুলিকে একদিকে লিখব যে সংখ্যাগুলি আছে এখানে নর্মাল সংখ্যা বা সাধারণ সংখ্যা এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে নর্মাল সংখ্যাগুলো লিখে নিলাম ঠিক আছে না তেমনভাবে এখানে রুট থ্রি বা রুট থ্রি নিয়ে কতগুলো সংখ্যা আছে দুটো আছে তাই রুট থ্রি রুট থ্রি লিখে নিলাম তেমনভাবে আমাদের দেখো রুট ফাইভ একটা আছে রুট সেভেন একটা আছে তাহলে এগুলো পুরোপুরি আলাদা আছে তা আমি আলাদা করেই লিখলাম হয়েছে তাহলে এবার আমরা যোগ করব দুই দুই চার দুটো রুট থ্রি যোগ করলে টু রুট থ্রি আর রুট আবার ফাইভ রুট আবার সেভেন এইটা দাঁড়ালো তাহলে সমাধান করে যেটা দাঁড়ালো বা যোগ করে দাঁড়ালো এটাই দাঁড়ালো আর এর থেকে আর ছোটো করা যাবে না কারণ এগুলো হচ্ছে পরস্পর কেন ছোটো করা যাবে না যদি প্রশ্ন করো এদের মধ্যে কোনো মিল নেই অর্থাৎ এই ধরনের করণী হলো অসদৃশ্য করণী অসদৃশ্য করণী তুমি প্রশ্নটা করতে পারো যে স্যার কেন এর থেকে ছোট করা যাবে না বা যোগ বিয়োগ করা যাবে না কারণ দুটি অসদৃশ্য করণীকে কখনোই যোগ বিয়োগ করা যায় না পরবর্তী প্রশ্ন অর্থাৎ সিক্স ডি চলো দেখা যাক কী আছে সিক্স ডিতে খুবই একটি সুন্দর প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের একটুই ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট না কারণ আমরা জানি এই চ্যাপ্টারটি তোমাকে বেসিক অর্থাৎ শেখার জন্য পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ নাইন পয়েন্ট টু তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক আছে প্রতিটা অঙ্ক ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলি খুব সমাধান আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসব টেন মাইনাস এগারো থেকে বিয়োগ করো যে মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন হয়েছে এই বিয়োগটা করবো আমরা তাহলে এবার আর যেটা করতে হবে খুবই সোজা প্রথমে টেন মাইনাস রোডাবার ইলেভেন আচ্ছা বিয়োগ যেহেতু দেখো ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে তুমি যদি ব্র্যাকেট না লিখো তাহলে অঙ্কটা অবশ্যই ভুল হয়ে যাবে তাই ব্র্যাকেটের ব্যাকেটটা তুলে দেবো তাহলে মাইনাস মাইনাস প্লাস ফাইভ আর মাইনাস থ্রি ইলেভেন এখানে এবার অ্যাজ ইউজুয়াল তুমি জানো ইলেভেনগুলো একদিকে লেখা আর সংখ্যাগুলো একদিকে লেখা এই জন্য আমি আলাদা করে লিখি টেন প্লাস ফাইভ এটা হলো সংখ্যা আর এটা হচ্ছে আমাদের যে রুট আবার ইলেভেন আর বিও থ্রি রুট আভার ইলেভেন এবার দেখি টেন প্লাস ফিফটিন আর এখানে দেখো রুট আভার এগারো তারা মানে কি এক্স আর থ্রি এক্স মানে ফোর এক্স যেমন যাচ্ছে আমি এক্সের ভাষায় লিখি যদি এক্সের ভাষায় লিখছি হ্যাঁ তাহলে সুবিধা হয় তোমাদের তা ফিফটিন বিয়োগ ফোর রুটাবার এক্স মানে হচ্ছে ফিফটিন বিয়োগ ফোর রুটাবার এগারো যদি কারো বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি এটা লিখলাম কারণ এগারো যোগ করলে হবে না এগারো রুটাবার এগারো আছে বলি এর পাশের সংখ্যা এখানে আছে এক আর এখানে আছে তিন যোগ করলে হয় চার তাই এটা হলো ফিফটিন বিয়োগ রুটাবার ফোর মাইনাস ইলেভেন হল আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কে আমরা যাবো পরবর্তী অঙ্কটা তোমার জন্য এই অঙ্কটা ধীরে ধীরে অঙ্কর কলেবার বারে তোমরা নিশ্চয়ই জানো চলো পরবর্তী অঙ্ক অর্থাৎ সিক্স ই তোমাদের জন্য কী আছে বলা হয়েছে মাইনাস ফাইভ প্লাস রুটাবার সেভেন রুটাবার সেভেন প্লাস যোগ ফলের থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফলটি নির্ণয় করো তো অঙ্কটি যেমন যেমন বলেছে আমরা ঠিক তেমন তেমনভাবে অঙ্কটাকে সাজিয়ে লিখবো কারণ সাজিয়ে লিখাটা তোমার জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় তো আগে সাজিয়ে লিখি তাহলে আমি যোগ করি মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু এই দুটো যোগ করতে বলেছে তো যেহেতু আমাদের দুটি ফার্স্ট প্যাকেট হয়ে গেছে তাই একটি সেকেন্ড ব্যাকেট দিলাম এবং যোগফল থেকে এইটাকে বিয়োগ করতে বলেছে সো এটা বিয়োগ লিখে দিলাম আশা করবো সবাই বুঝতে পেরেছো যে কেন এটা লিখলাম আমি এবং তুমি বুঝতে পারছো কি না সেটা দেখার বিষয় সো তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ চলো সমাধান করা যাক তাহলে প্রথমে এটাকে যোগ করি যোগ করার জন্য ব্যাকেটগুলো উঠাতে হবে অ্যাজ ইউজুয়াল ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু এটা হলো এবার এইটা বিয়োগ করে ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন এবার খুব সুন্দর করে এখানে দেখো যে আমরা দেখে নেব কি কি সমস্যা আছে বা এখানে সেভেন আর সেভেন আছে তাহলে দুটো সেভেন হয়ে গেল আর এখানে পাঁচটা থেকেই গেল টু রুট সেভেন হয়ে গেল আর এখানে রুট টু হয়ে গেল। খুব সাবধানতার সঙ্গে যোগ বিয়োগ করবে এবং এখানে দেখো যা কার তাই হবে এবার আমরা ব্যাকেটটা উঠিয়ে দেব ব্যাকেট উঠালে যেটা দাঁড়াচ্ছে এবার আমরা নোটিশ করো ভালো করে নোটিশ করে দেখি এখানে কিন্তু প্লাস রুট আছে এখানে মাইনাস রুট আছে সুতরাং এই দুটো অঙ্ক আমি আগেই কেটে দিলাম এবার তুমি ভাবতে পারো স্যার এই মাইনাস ফাইভ আর এই ফাইভ কেটে যাবে কি না অনেক হয়তো ভুল করে কেটে দেবে না এটা মোটেও কাটবে না এটা মাইনাস টিন হবে আচ্ছা এবার আমি এখানে যদি আবার সেভেন দুটো আছে তাই এই দুটোকে আলাদা করে লিখি টু প্লাস আবার সেভেন বিয়োগ আবার সেভেন আমি সাজিয়ে লিখলাম আর এই দিকে আছে মাইনাস পাস আর একটা মাইনাস পাস থেকে গেল এবার হিসাব করে দেখো সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে আচ্ছা এইটা এইখানে এই প্লাসটা হবে না এইটা এরকম হবে অ্যাকচুয়ালি এটা কিন্তু টু রুট সেভেন হ্যাঁ টু রুট সেভেন ওকে সো তুমি দেখো তাহলে দু টাকা থেকে এক টাকা বাদ দিলে এক টাকা হয় দুটা পাস সেভেন আর এখানে পাঁচ পাস দশ তাহলে সঠিক হলো তাহলে তোমরা এই অঙ্কটা অবশ্যই আর একবার করে নেবে যদি না দেখো অঙ্ক কিন্তু কি হয় অঙ্ক জিনিসটা কি তোমাকে বোঝায় যে কোনো অঙ্ক তুমি যখন কোনো স্যার বা কোনো শিক্ষক বা তোমার যে কোনো শিক্ষক করে তখন তোমার বুঝতে সুবিধা হবে কারণ অঙ্ক তুমি কি কারণ স্যারের বুদ্ধি দিয়ে বুঝছো কারণ স্যার বুদ্ধি লাগাচ্ছে স্টেপ বাই স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ টু করছে এর ফলস্বরও তুমি কিন্তু বুঝতে পারছো এবার তুমি যখন নিজে করতে যাবে তখন তুমি সেই বুদ্ধিটা লাগাতে পারবে না বা লাগাতে কষ্ট হবে আস্তে 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 বুদ্ধি খুলবে বুদ্ধি একবার খুলে গেলে সেই জন্য সেই অঙ্কগুলি পারবে এবার কি হবে অঙ্ক তাই অঙ্ক বোর্ডে দেখে সোজা মনে হয় কিন্তু করতে গেলে কঠিন সেই জন্য তোমাকে কি করতে হবে সেই বুদ্ধিটা স্যারকে লাগানোর জন্য তোমাকে ভাবতে হবে স্যার এই স্টেপটা কেন করলো ইয়েস কেন মনে প্রশ্ন আনতে হবে কেন এমনভাবে করলো অন্যভাবে কি করা যায় না এমন কোনো নিয়ম আছে কি না ঠিক কী কারণে করতে চাইছে এই যে কারণগুলি তুমি যদি খুঁজো তাহলে কিন্তু তোমার জন্য একটি উপকার হবে এবং তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে এবং প্রতিটা অঙ্ক আমাদের অঙ্কগুলি সমাধান হয়ে যাবে তুমি ঠিক কি করবে সমাধানটি বুঝে নেওয়ার পরে ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তুমি আবার সেই প্রশ্নগুলি সমাধান করে ফেলো প্রতিদিন তুমি যদি দেড় থেকে দু ঘন্টা অঙ্ক করো তাহলে তুমি কিন্তু অঙ্কের রাজা হয়ে যাবে ইয়াস অঙ্কের রাজা হতে গেলে তোমাকে প্রতিদিন দেড় থেকে দু ঘন্টা অঙ্ক করতে হবে এবং সেই জন্য আমাদের ক্লাসটা তুমি যদি ফলো করো এবং ক্লাসগুলি তুমি যদি বাড়িতে বসে আরেকবার রিভিশন দাও বা যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি সেই অঙ্কগুলি তুমি যদি আবার একবার করো তাহলে তোমার দেড় থেকে দু ঘন্টা ক্লাস কিন্তু হয়ে যাবে এবং তুমি কিন্তু খুব তাড়াতাড়ি খুব ভালো অঙ্কে জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে না তো সুতরাং এই পৌঁছানোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং সঙ্গে সঙ্গে তুমি সমস্ত সমাধানও পেয়ে যাবে সেটা একটা সুবিধা তো চলো পরবর্তী একটি অঙ্ক পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটাকে বলা হয় ওপেনমূলক প্রশ্ন অর্থাৎ এই ধরনের প্রশ্নের অনেকগুলো উত্তর হতে পারে প্রশ্নটা আগে পড়ে নিই দুটি দ্বিঘাত করণী লেখো যাদের সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা আমরা জানি দ্বিঘাত করণী যে কোনো দীঘাত করণে হতে পারে এবার মূলত সংখ্যা নিশ্চয়ই তোমরা জানো মূলদ সংখ্যা যেটা পি কিউ আকারে প্রকাশ করা যায় কিউ নটেগোলটি জিরো হয় আর যেমন মূলদ সংখ্যা দুই হতে পারে তিন হতে পারে একের দুই হতে পারে তাই না এর চার হতে পারে যে হতে পারে তাহলে এবার কি করতে হবে দুটো করণী করতে হবে ধরো এ আর বি দুটো করণে যোগ করে এই সংখ্যাগুলি করতে হবে সো এই ব্যাপারটা তোমরা যে কোনো কোনোভাবে করতে পারো তোমরা আমরা জানি দেখো আমি এক ধরনের করণী তোমাদেরকে মিশ্র করণের কথা বলেছিলাম আমি প্রথম ক্লাসে তাহলে কেমন করণী এ প্লাস বিকে একটি মিশ্র করণী বলা হয় তাই না তো এবং আরেকটি মিশ্র করণী কি যে এ মাইনাস বি এবার আমি দেখো আমি যদি এই দুটোকে চোখ করি তাহলে কী দাঁড়াই সেটা তুমি ভালো করে লক্ষ্য করো ভালো এই বিবি কেটে গেল থাকলো কি টু এ মানে কি আচ্ছা টু এ এ কি এ অবশ্যই মূলদ সংখ্যা তাহলে এ যদি মূলদ সংখ্যা হয় তাহলে এই টু এ অবশ্যই মূলদ সংখ্যা হবে মানে কি দুটি যদি অপোজিট করণে বা বিপরীত বিপরীতকরণে এটাকে বিপরীত করণে আমরা বলতে পারি সো দুটি যদি বিপরীত করণে যোগ করা হয় তাহলে সময় কিন্তু মূলদ সংখ্যা হয় এবার এখানে বলেছে দুটি দিঘাত করণে লিখি যাদের সমষ্টি হলো এই তাহলে আমি যে কোনো দুটি বিপরীত করণে লিখলে তাদের মূলদ সংখ্যা এবং যোগ করলে তাদের মূলদ সংখ্যা অবশ্যই অবশ্যই তাদের যোগফল ফল সরি তাদের যোগফল ফল অবশ্যই অবশ্যই কি মূলত সংখ্যা হবে তাহলে আমি যে কোনো তুমি যে কোনো লিখতে পারি আমি কয়েকটি উত্তর তোমার সামনে দিয়ে দিচ্ছি কয়েকটি লিখে দিচ্ছি দেখো কি হয় হ্যাঁ তোমাদের সামনে যে যেমন ধরো আমি এক নম্বর আচ্ছা ছয়েরই আচ্ছা ছয়ের ই না ছয়ের এফ ছয়ের রেফের প্রশ্নটা যখন ছয়ের এফ ছয়ের রেফের উত্তর যে কোনোভাবে লিখতে পারি আমি কয়েকটা উদাহরণ তোমাকে দিচ্ছি ধরো আমি লিখলাম টু প্লাস রুট আর টু মাইনাস তাহলে এটা অবশ্যই যোগ করলে চার হচ্ছে আমি লিখতেই পারি সেভেন মাইনাস আর সেভেন প্লাস রুট ফাইভ তুমি অন্যভাবে লিখতে পারো তাই না আরেকটা উদাহরণ অন্য যে কোনো উদাহরণ লিখতে পারো আর লিখেছো তুমি আঠেরো বিয়োগ রুট ইলেভেন আবার লিখেছ পাঁচ যোগ রুটাভার ইলেভেন কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে এই সংখ্যাগুলি কেড়ে দিতে হবে রুটাভার সংখ্যা কেড়ে অটোমেটিক মূলাদ হয়ে যাবে খুব খুবই ইজি তাহলে তোমাকে বলবো তোমার একটি হোমওয়ার্ক তুমি এই ধরনের আরও আমি বলবো এই ছয়ের এফটি আরও চারটি আনসার বা সরি চারটি নয় তিনটে আনসার তুমি বলবো আরও তিনটে উদাহরণ তুমি আমাকে লিখে দাও মানে তোমাদের হোমওয়ার্ক থাকলো এই ক্লাসের হোমওয়ার্ক থাকলো ছয়ের ইয়ের আরও এমন এমন ধরনের তিনটি উদাহরণ দাও উদাহরণ দাও ঠিক আছে না তাহলে এবার বইয়ের উত্তরের সঙ্গে তোমার মিলতেও পারে না মিলতে পারে সেটা কোনো অসুবিধা নেই অবশ্যই তোমাকে বলবো সবাই মিলে হোমওয়ার্ক করার জন্য প্রতিটা বন্ধুকে সাহায্য করার জন্য এবং আমার স্কুলের প্রতিটা ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করবো তোমাদেরকে বলবো তোমাদের যে বন্ধু আছে সবাইকে জানিয়ে দাও কারণ আমাদের এই সময় আমরা যেহেতু ঘরবন্দি আছি এই ঘরবন্দিতে প্রত্যেকটা ক্লাসগুলি করা জরুরি তাই তোমাদের জন্য এই ক্লাসগুলি অবশ্যই অবশ্যই জরুরি তাই সবাইকে বলবো তুমি একে অপরকে শেয়ার করে দাও তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দাও যে আইকে স্যার অর্থাৎ ইমরান স্যার প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসছে তোমাদের জন্য তাহলে তোমরা ক্লাস করো এবং তুমি তোমার ফেসবুক ফেসবুক টাইম লাইনে তুমি যদি ট্যাগ করে দাও বা ফেসবুক টাইম লাইনে তুমি যদি শেয়ার করে দাও তাহলে কী হবে তুমি যখন খুশি যখন খুশি এই ভিডিওগুলি আবার দেখতে পাবে ঠিক আছে কারণ একবার দেখে ফেললে যদি আবার প্রয়োজন পড়ে যে স্যার ওই ক্লাসটি তো কোথায় খুঁজে পাচ্ছি না সেই জন্য তোমার কী করতে হবে ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিতে হবে যখন তোমার মনে হবে তখন তুমি তোমার ফেসবুক খুললেই তুমি কিন্তু তুমি এই ভিডিওগুলি দেখতে পাবে অর্থাৎ তুমি তোমার নামে ক্লিক করলে বা তোমার ফেসবুকে ক্লিক করলে তুমি কিন্তু দেখতে হবে সেই জন্য কি করতে হবে এই জন্য অবশ্যই এই ফেসবুকে তোমাকে হ্যাঁ শেয়ার করতে হবে আজকের ভিডিওর এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো